الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق كما قال عليه الصلاة والسلام দুনিয়ার মানুষ কর্মব্যস্ত, কাজে ব্যস্ত। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন মানুষকে কাজ থেকে সরিয়ে আমলে লাগাবার জন্য। আগেও ছিল আর এখনো দিনের দাওয়াত এটাই। আজান হলো, চারপাশের যাদের কাছে আজানে এই ডাক গেল তারা কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল। দোকানদার ব্যবসায়ী ব্যবসা করছে, কৃষক কৃষিকাজে ব্যস্ত, শ্রমিক উৎপাদনে ব্যস্ত। আর এই আজানে সবাই কাছে একই কথা বলছে যে তুমি যে কাজ করছো এই কাজকে ছাড়ো, বন্ধ করো, কারখানা বন্ধ করো, লাঙল ছাড়ো আর মসজিদে চলে আসো আমলের জন্য। হাইয়াল সালাহ, হাইয়াল ফালাহ। আগেও রসুল সাল্লাহ ইসলাম এবং রসুল সাল্লাহ আগের নবীরাও মানুষকে এই দাওয়াতই দিয়েছেন যে 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 কাজের মধ্যে আছে সেই কাজকে ছেড়ে দিন, সে আমলের মধ্যে চলে আসে। আর রসুল সাল্লাহ ইসলামও এই দাওয়াত দিয়েছেন, সাহাবারাও দিয়েছেন, আর আজ একজন মুয়াজ্জিন এই কথাই বলছেন। মুয়াজ্জিনের আজান সব শ্রোতাদেরকে বলছে যে কাজ ছাড়ো আর আমলে আসো। পীররা তাদের মরিদদেরকে বলছেন কাজ ছাড়ো আর খানকায় এসে থাকো। আর খানকায় এসে থাকা মানে কি? যে আমলে থাকো। তবলিগরা এই কথা বলছে, দোকান বন্ধ করো আর চিল্লায় চলে যাও, লাঙল ছাড়ো চিল্লায় চলে যাও। তো এই ব্যাপারে একেবারে ওই আদম আল ইসলামের পরপর থেকেই আর এখন পর্যন্ত মূলত দাওয়াতের একই ধরন, যে কাজ ছাড়াতে চায় আর আমলে লাগাতে চাই। আর দুনিয়ার মানুষ এই জন্যে বাধা দেয় যে তাদের ডাক হলো, একজন মুসলমান যদি হয়ে ইমানদার হয় তো সরাসরি এই কথা বলে না যে আমল ছাড়ো, ওই কথা উচ্চারণ না করে আকারে ইঙ্গিতে বলে যে কাজ আরো বেশি করো। আর এই কথা মেনেই নিতে হয় যে কাজ যদি বেশি করবে তাহলে আমলে ধীরে ধীরে কিছু কমাতে হবে, আর শেষ পর্যন্ত যদি ছুটেই যায় তো তাও হতে পারে। তো যখন কাজ বাড়ায় তো সাথে সাথে আমল একেবারে ছেড়ে যায় না, কিন্তু একজন দিনের আমলওয়ালা, সে পীরসাহ হতে পারে, কোনো আলিম মাদ্রাসার ব্যস্তাহত হতে পারে, তবলিগওয়ালা যারা সম্পূর্ণ জীবন তবলিগের কাজ করছে ওরকম হতে পারে, যে সম্পূর্ণভাবে দিনের কাজে দেওয়া ছিল, তো তার ছেলেরা যখন অন্য কিছু কাজ করতে আরম্ভ করলো তো বাপের মতো দিনের কাজ অত বেশি করবে না। আর নাতির পর্যায়ে গিয়ে হয়তো দেখা যাবে যে নামাজই পড়ে কিনা সন্দেহ, বাপও বলেনি, দাদাও বলেনি নামাজ ছাড়ো, জিকির ছাড়ো, তিলাওয়াত ছাড়ো, ছাড়ো কথা কেউই বলেনি, কিন্তু অন্যটা বাড়াও বলেছে, আরো কাজ করতে হবে। আর এই কথা উজ্জ্বল যে আজ কাজ করতে হয় তাহলে আমল কমাতে হবে। তো এটা আদবের খাতিরে এই কথা বলে না, কিন্তু এগুলো কাজ বাড়াতে হবে। তো এই কাজ এবং আমল দুটো পরস্পর বিরোধী। আর এই জন্য বলে থাকে আজকাল তো বিশ্ব সম্বন্ধে বলে, আর এই একই কথা আগের জমানার আল্লাহওয়ালাদের সম্বন্ধে বলেছে যে এরা মানুষকে বেকার বানায়,
কাজের লোক ছিল, বেকার হয়। আর এই বেকার হওয়ার পরিণতি এটাই যে কাজ যখন করবে কাজের সামনে কিছু আশা আছে যে কাজের মাধ্যমে তার উন্নতি হবে, এটা উন্নতির আশা আছে। আর এই কাজ যখন কমিয়ে দিল যে সেই উন্নতির আশা আর থাকলো না, তার ওকে কেন্দ্র করে যেসব মানুষের যেসব আশা ছিল সেই আশাগুলো ভেঙে দেয়। তো নবীজার সম্বন্ধে কথা বলা হয়েছে, তার কোপ বলেছে বা যারা তাকে ভালোবাসে শুভাকাঙ্ক্ষী জাতির, কিন্তু দিনের উপর নয়, নবী হয়ে গেলেন। তার সম্বন্ধে এই আর ভালো করে আমার খেয়াল করছে না কোনো নবী, লোতারের সম্পত্তি করে বা কোনো নবী নবীর সম্বন্ধে। ও দুঃখ করে আক্ষেপ করে পরবর্তীতে বলছে যে কুন্তা ফিনা মারজুবা, আমাদের দৃষ্টিতে তুমি বড় একটা আশার পাত্র ছিল, আমরা বহুত আশা করেছিলাম তুমি কিছু একটা হবে। যেরকম কোনো ছেলের সম্বন্ধে মা বাবা আশা করে যে বড় হলে একটু উন্নতি করবে, পড়াশোনা ভালোই চলছে, এসএসসি পর্যন্ত গোল্ডেন এ, আর শুধু গোল্ডেন নয়, মাস্টার টাস্টার যারা আছেন তারাও বলে যে কিছু একটা আশা করা যায়, জাতির গৌরব এই ছেলে যদি বড় হয়। কিন্তু তকদিরের ব্যাপার, এইচএসসির আগে আগে চলে করে চিল্লায়, চিল্লাতে যেমন ফিরে এলো বা এইচএসসি পরীক্ষা দিয়েই গেল, যখন ফিরে এসেছে দাড়ি টুপি লম্বা জামা, এই দাড়ি টুপি লম্বা জামা দেখে তার মা বাপ চাচা দাদা তারা নমাজ পড়ে, অনেকে তাজুদও পড়ে, দিনদার মানুষ। কিন্তু এই সুরত দেখে সবাই নিরাশ হয়ে গেল, আর যে আশা ছিল ওই আশা আর নেই। ওই লুত আলাইসলাম সম্বন্ধে কৌম থেকে বলছে যে কোন চাকরি না আমার জুবা, তোমাদের তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, তো এই ছেলেকে নিয়েও তার পরিবারের অনেক আশা ছিল, কিন্তু কিন্তুই ভেঙে গেল সবার। রেজাল্ট যখন হলো পরীক্ষা দেওয়ার পরে সে গিয়েছে, পরীক্ষার পরে চিল্লা তো আর তার উপর পরীক্ষার উপরে আচর করবে না, রেজাল্ট ভালোই হলো মন্দ হলো যেটাই হলো, কিন্তু আশা তবুও ভেঙে, দেখা রেজাল্ট খারাপ হয়নি। হ্যাঁ খারাপ হয়নি, কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতে কিছু দেখা যাচ্ছে না। তো এই যে ভবিষ্যৎ সম্বন্ধে নিরাশ হয়ে গেল, ঘটনাটা কি হলো, কাজ কি আর আমল কি? কাজ ওইটাকে বলা হয় যেটা লক্ষ্য হতে তার অবস্থা পরিবর্তন করা, আমল ওইটার নাম যেটা লক্ষ্য হতে নিজেকে পরিবর্তন করা। এগুলো আমি ভালো হই, আর আরেক হলো যে আমার ভালো হয়। এই আমি এবং আমার কথাটা বোঝার জন্য একটা কথা বলছি। একজন মহিলা অল্প বয়স, অতি সুন্দরী, বিয়ে হয়েছে, সংসার আরম্ভ করেছে, কিন্তু খুব দরিদ্র, আর ওই দরিদ্রের জন্য একটা সংসারকে সংসার বলাই মুশকিল, যেখানে থাকে ওইটা কোনো বাড়ি বলা মুশকিল, তো পলিথিনের বাড়িকে একটু ওর বাড়ি বলে নাকি, তো পলিথিন না হলেও খুব বেশি উন্নত নয়, চেয়ার টেবিল খাট পালং ওগুলো দূরের স্বপ্ন, স্বপ্ন আছে, স্বপ্ন দেখতে তো বাধা নেই। গ্রামে কথা আছে যে কুজোরও শখ হয় চিত হয়ে শুবে, পিঠে একেবারে বাঁকা, কিন্তু চিত হয়ে শোয়ার শখ তারও হয়। তো যতই ও ভালো হোক দরিদ্র হোক না কেন তারও স্বপ্ন আছে, ঘর বাড়ি খাট পালন নানান ধরনের পর্দা বিলাসিতা ইত্যাদি থাকবে, কিন্তু এগুলো দূরে স্বপ্ন হিসেবেই। আল্লাহ তাআলা ধীরে 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 ওই দূরের স্বপ্নকে কাছে আনলেন, আর এক পর্যায়ে গিয়ে ওটা বাস্তবতায় পরিণত হল, কিন্তু তার মধ্যে 30-40 বছর কেটে গেছে। এক সময় ঘরে দাঁড়িয়েছে, ডাইনি বায় তাকাচ্ছে, সুন্দর দামি খাট, বিছানা, বেডকভার, নিচে কার্পেট,
জানলায় পর্দা, পর্দায় কয়েক হাজার টাকার হবে, হবে লাখ যদি নাও হয়, ইত্যাদি দেখে আগের দিনের কথাও মনে পড়ছে। আর এখনকার অবস্থাও দেখছি খুব মুগ্ধ, কোথায় ছিলাম আর কোথায় এলাম। নজর ঘুরাতে ঘুরাতে আস্তে আস্তে করে ড্রেসিং টেবিলের সামনে ছিল, সামনে বড় আয়না, আয়নাতে নিজের চেহারার উপরও নজর পড়ল। চেহারার উপর নজর পড়া পরে আস্তে আস্তে করে তার মনের ওই আনন্দ আর থাকলো না। খুব দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, এক সময় আমি সুন্দর ছিলাম, আমার কিছুই সুন্দর ছিল না, আর এখন আমার সবই সুন্দর কিন্তু আমি আর সুন্দর নেই। তখন তার অল্প বয়স ছিল, তো সৌন্দর্য ঝলমল করছে, জামা কাপড় ভালো নয়, ঘর ভালো নয়, ঘাট ভালো নয়, সব ভালো, কিন্তু নিজে যেরকম প্রচলিত কথা আছে যে গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটছে, আর এখন ফুলদানিতে মরা পাতা, তো সবই সুন্দর হয়ে গেছে কিন্তু আমি আর সুন্দর। এই কথাটা বললাম ওই দুটো জিনিস বোঝাবার জন্য, যে কাজ কি আর আমল কি। কাজ ওটা যেটা দিয়ে আমার সুন্দর, আর আমল ওটা যেটা দিয়ে আমি সুন্দর। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিলেন, চারপাশের লোকে যারা কাজ করছিল, সে কেন কাজ করছে? এই জন্য কাজ করছে যে সাইকেলওয়ালা মনে করে যে আমি কাজ কাজ করে করে যদি উন্নতি করতে পারি তাহলে মোটরসাইকেল কিনব। বাসের ঘরওয়ালা মনে করে যে পাকা বাড়িতে যাব, ছেঁড়া জামাওয়ালা মনে করে যে ভালো জামা পর, ইত্যাদি। যে কাজই হোক, সে কৃষিকাজ হোক আর ব্যবসা হোক আর শ্রমিক হোক, তার অবস্থাকে সে উন্নত অবস্থায় নিয়ে যেতে চায়। আমি নিজে কি হব ওকে ওইটা এখানে কোনো আলোচ্য বিষয় নতুন প্রসঙ্গ। আমার সব জিনিস আরো মূল্যবান হবে আর সুন্দর হবে, এটার জন্যই সে কাজ করছিল। আর আজানওয়ালা মসজিদে রাখছেন কেন? যে তুমি যে তোমার বাড়িকে আর গাড়িকে ইত্যাদি ভালোবার আমাদের চিন্তা করছো, ওই চিন্তাই বাধ্য হলে হলো, না হলে না হলে কিছু আসে যাবে, তুমি নিজে সুন্দর মাহবুব হবে। তো এইভাবে বলা যায় যে কাজ দিয়ে কাজের সফলতার লক্ষ্য কোথায়? কাজ তাকে সম্পদশালী বানাবে, আর আমল তাকে মাহবুব বানাবে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আর যেটাকে বলা যায় যে আমল করো, ফরজ ওয়াজিব সুন্নাত নফিল, এই অনুসরণ মানে হচ্ছে আমলের সমষ্টি, কাজের নয় আমলের। আর আমল করলে কি হবে? যে আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার মানদণ্ড কি? আল্লাহ তাআলা বড় গাড়ি দেখে ভালোবাসেন, বড় বাড়ি দেখেও নয়, ব্যাংকের টাকা টাকা দেখেও নয়, রাজা দেখে প্রজা দেখেও নয়, আল্লাহ তাআলা ভালোবাসেন যাকে দেখছেন তার সৌন্দর্য দেখে। যে যত বেশি সুন্দর আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে, কারণ আল্লাহর জিনিস থেকে মুস্তাগনি, দরকার নেই। কোন একজন এখন তো বয়স্ক, আমার চেয়ে ওনার বয়স বেশি, তো উনি বহু আগের কথা এখন বলছিলেন যে বিয়ে যখন করবেন, ভালো অফিসার ছিলেন মানে টাকা পয়সা যে দিক থেকে ভালো প্রতিষ্ঠিত, বিয়ে যখন করবেন তো খোঁজাখুঁজি উঠে নানান ধরনের জিনিস লোকে খুঁজে, ওনার দৃষ্টি হলো যে মেয়েকে আমি বিয়ে করব ও যেন আমার কাছে গ্রহণযোগ্য হয়, গ্রহণযোগ্য বলতে এখন যাই হোক নানান ধরনের সৌন্দর্যের অধিকারী যেন সে হয়, তো ওরকম মোটামুটি একজন পাওয়া গেছে, কিন্তু পরিবারের দিক থেকে সে কোনো বড় পরিবারের কোন নামি দামি ওরকম কিছু নয়, মান সম্মান মর্যাদা
তো যখন এই কথা বলা হয় যে হ্যাঁ মেয়ে তো পছন্দের, কিন্তু মান সম্মান মর্যাদা এগুলোর দিক থেকে খুব সুবিধাজনক নয়, সাধারণ ঘর, উনি উত্তরও বললেন যে সম্মান তো, সম্মান তো আমার নিজেরই আছে, শ্বশুরের কাছ থেকে আমার নেওয়া কোনো দরকার নেই। একজন মানুষ যদি এই কথা বলতে পারে সম্মান তো আমার নিজেরই আছে, ওটার জন্য শ্বশুরের দরকার নেই, তো আল্লাহ তাআলা এই কথা বলার অধিকার অনেক বেশি। আমি কোনো বান্দাকে ভালোবাসবার সময় তার কাছে কি সম্পদ আছে ওই যদি টাকা আমার আমার করে দেয়, ওর সম্পদ নিয়ে আমি কিছু ধনী হব, আমি তো দেখতে চাই যে সে আমার আনন্দের পাত্র কিনা, সে আমার ভালোবাসার উপযুক্ত কিনা, সে সুন্দর কিনা। আল্লাহ তাআলা নিজে সুন্দরকে ভালোবাসেন, নিজেও সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, সে সুন্দর, সে পথের ফকির না রাজমহলের রাজকুমার, আল্লাহর দৃষ্টিতে দুটোই সমান, নজরেই পড়ে না। তো আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন ওই ব্যক্তি যেন সুন্দর হয় এত বেশি যে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়, আল্লাহর ভালোবাসার উপযুক্ত হয়ে যায়। আর ওই একই সৌন্দর্য দিয়ে সে মানুষের কাছেও প্রিয় হয়, মানুষেরও মন জয় করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান এনেছে আর নেক আমল করে আল্লাহ তাআলা রহমান তার জন্যে ভালোবাসা ঢেলে দিচ্ছে। ওই একই জিনিস, যে জিনিসে আল্লাহর প্রিয় হবে ওই একই আমলে সে মানুষেরও প্রিয় হবে, দুটো ভিন্ন জিনিস না। এক জায়গায় বলেছে ফাত্তা বেউনি, আর অন্য জায়গায় বলেছে আমার সালেহাত, ফাত্তা বেউনি মানে হচ্ছে আমার সালে, আল্লাহরও প্রিয় হবে মানুষেরও প্রিয় হবে। এর মোকাবেলায় কাজের লক্ষ্য নিজেকে সুন্দর বানানো নয়, মাহবুবিয়ত অর্জন করা নয়, যে কাজ করে আমি মাহবুব হব, বরং কাজ করে আমি সম্পদশালী হব, সে সম্পদে বিভিন্ন সুরত আছে। ঘর বাড়ি এখন জিনিসের দিক থেকে বড় রাজমহলে থাকবো, আরেক ধরনের সম্পদ হলো যে মানুষের দৃষ্টিতে আমি মূল্যবান, মানুষ আমাকে কিভাবে, ওইটা ওইটা অবস্থা, নিজেকে উন্নত অবস্থায় নিয়ে যাব। ওই যে মহিলার কথা বললাম, অতি সুন্দরী ছিল কিন্তু ভালো অবস্থায় ছিল না, থাকতো ঝুঁকিতে, আর ওই সৌন্দর্য এখন আর নেই কিন্তু তার অবস্থা অনেক উন্নত, এখন থাকে বড় বাড়ি, রাজবাড়ি না হলেও। তো কাজের লক্ষ্য হচ্ছে তাকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়া, আর আমলের লক্ষ্য হচ্ছে তাকে সুন্দর বানানো। আমল বাড়া নিজে সুন্দর হয় মাহবুব হয়, আর কাজওয়ালা তার লক্ষ্য আমার অবস্থা উন্নত হবে, বর্তমান অবস্থা চেয়ে আরো উন্নত অবস্থায় আমি যাব। আর আমলওয়ালা তার লক্ষ্য হচ্ছে বর্তমান অবস্থা, বর্তমান আমার সিফত থেকে আমি নিজেকে আরো প্রিয় বানাবো, আরো সুন্দর হব। আর যে একটাকে পুরো মাত্রায় যায় অপরটাকে সে একেবারেই অবহেলার মধ্যে রাখে, যে কাজমুখী কাজ করতে গিয়ে নিজের সৌন্দর্য হারানো ওটা তার কাছে কোনো গুরুত্ব নেই, বড় দিলওয়ালা ছিল, আখলাকওয়ালা ছিল, মানুষের প্রতি দরদি ছিল, আরো অনেক গুণের অধিকারী ছিল, কিন্তু থাকতো ঝুপড়িতে। ওর লক্ষ্য যদি কাজই হয় উন্নতি জীবন হয়, এখন থাকে রাজবাড়িতে, আগে যেসব সিফত ছিল ওগুলোর কোন চিহ্ন বাকি নেই, আগে দরদি ছিল এখন কড়া অর্ডার আছে দরবানদের উপর, যে বাড়িতে ঢোকার তো প্রশ্নই নয়, গেটের সামনে যে কোনো ফকির হাঁটতে না পারে, অহংকারী লোক যারা
তাহলে শুধু আমার বাড়িতে ফকির ঢুকবেন এমন কথা না, আমার এই পাড়ায় যেন ফকির না ঢুকে, এটা একটা সম্ভ্রান্ত পরিবেশ, না না ঝেড়ে ঢুকে, যদি ঢুকে পড়ে তো দারোয়ানের চাকরি পায়। ওই এক সময় গরিবের দুঃখী ছিল, আত্মীয় স্বজন খোঁজখবর করত, কিন্তু এখন রাজবাড়িতে গিয়েছে আর তার আগের ওই বৈশিষ্ট্যগুলো কিছুই অবশিষ্ট নেই, এ ব্যাপারে তার কোনো আক্ষেপ নেই, আর এটা তার কোনো চিন্তার মধ্যেও আসে না যে আমি আগে কি ছিলাম আর এখন আমি কি হলাম, বরং এটাই সেটাই সে মুগ্ধ যে কোথায় ঝুপড়িতে থাকতাম আর এখন রাজবাড়িতে থাকি। নিজের অবস্থার ব্যাপারে ওটা তার কাছে কোনো গুরুত্বই রাখে না। এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন আর তারা এসে মেহনত করেছেন একজন মানুষকে ভালো বানাবার জন্য, আর মানুষ নিজের দিকে যখন মতবজ্জি হয়েছে, ধাবিত হয়েছে, তো আমার অবস্থা কি ছিল আর এখন অবস্থা কি হলো ওইটা কোনো গুরুত্বই নেই। আবু কাসি দিয়ে রাদির আনু একজন ধনী ব্যবসায়ী ছিলেন, আমরা শেষ জীবন একজন ছোট ফেরিওয়ালা খলিফা হওয়ার পরে কিছু কাপড় কাঁধে নিয়ে মহল্লায় বেরোয়েছেন ফেরি দিতে, যিনি ছিলেন বড় কাপড়ের ব্যবসায়ী। বর্তমান সমাজে যদি এরকম একটা দৃষ্টান্ত পাওয়া যায় যে কাপড়ের বড় ব্যবসায়ী ছিল আর পরবর্তীতে 10-20-30 যত বছরই হোক পরে সে কাঁধে কাপড় নিয়ে ফেরি দিতে গেছে, সাংবাদিকরা যদি নাগাল পায় তো পত্রিকার বিক্রি বাড়িয়ে দেবে, তার জীবন বৃত্তান্ত, আর তা বড় করে কত পাঠকের চোখে পানি আসে, কোথায় ছিল কি হলো। আর যারা তবলিগে তাদেরকে গিয়েছে তারা একটা কারণ খুঁজবার চেষ্টা করে, তবলিগ ওলা বলবে হয়তো কোনো মুরব্বি সাহেব বেয়াদবি করেছিল, মুরিদ বলবে পীরের বদুয়া লেগেছে, নইলে এই অবস্থা হতে পারে। বড় বড় আর যদি হিন্দু বলে তা সে বলবে যে কোনো অভিশাপ। আর উসমান গানের অবস্থা তো আরোই খারাপ, যেখানে উপাধি ছিল ধনী আর ওখানে পিপাসা নিবারণের পানি পর্যন্ত নেই, কিন্তু না বোকা সিদ্দিক জানো না উসমান জানো কারো এই ব্যাপারে কোনো খেয়াল আছে যে আমি কোথায় ছিলাম, আমার কত বড় বাড়ি ছিল, কত টাকা ছিল কথা বললাম, এইটার খেয়ালের মধ্যেই আসে না, এক চিন্তার মধ্যে যে আমার নিজের অবস্থা কি, আমি এখন কোথায়। আরে নিজের অবস্থা দেখে এতই খেয়াল যে বারবার ওকে চিন্তা করছেন যে আমি আল্লাহর কাছে মকবুল কিনা, আল্লাহ আমাকে সুন্দর দৃষ্টিতে দেখেন কিনা, অপরদিকে খেয়ালও হচ্ছে না। ঠিক যেরকম একজন দুনিয়াদার মানুষের এইদিকে তার খেয়ালও হবে না যে আমার নিজস্ব সিফতগুলো আগে কি ছিল আর এখন কি, আমি কত বিনয়ী ছিলাম, আমি যখন গরিব ছিলাম অভাবী ছিলাম আমার সাথে মানুষ আচরণ করত কত তাচ্ছিল্যের সাথে, বকাবকি করত, আমি রাগ করতাম না, মেনে নিতাম, আমি গরিব মানুষ আমাকে সেভাবেই দেখবে, আর এখন কত অহংকারী, আর এই অহংকারের কারণে কত ঘর উজাড় করে দিয়েছে, কত পরিবার ধ্বংস করে ফেলেছে আমার অহংকারের কারণে, কিন্তু এটা তার কাছে কোনো খেয়ালেই নয়। অবস্থা পরিবর্তন আর নিজে পরিবর্তন, আল্লাহ তাআলা দিন দিয়েছেন পুরা দুনিয়ার মানুষের দৃষ্টিকে নিজের দিকে ঘোরাতে, যে তোমার অবস্থার পরিবর্তনের দিকে তুমি ধাবিত না হয়ে তোমার নিজেকে সুন্দর না। তো সাহাবরা গিয়েছেন চারপাশে
যেগুলোকে উন্নত জাতি বলা হয়, বড় বড় রাজ্য সাম্রাজ্য সভ্য জাতি, দক্ষিণে ইয়েমান একটা উন্নত সভ্যতা ছিল, উত্তরে রোম। আমরা অনেক সময় ধাঁধায় পড়ি যে কোথায় রোম ইটালি যে, আর এই মক্কার উত্তরে আবার মধ্যে উত্তরে রোম হলো কোথেকে, ওই যে রোম বলা হয় সুরা রোম আছে, ওইটা ওই ইটালির রোম শহরের দিকে নয়, ওই ওই ইটালির রোমকে কেন্দ্র করে যে সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল সেই সাম্রাজ্যের দিকে গিয়ে। আর তখন এই শাম দেশ ইত্যাদি যেগুলো সরাসরি মোটের মদিনার উত্তরে পড়ে ওগুলো রোম সাম্রাজ্যের অংশ ছিল, সেই হিসাবে এসব অঞ্চল রোমি অঞ্চল, ফিলিস্তিন ইত্যাদি। তো সেই হিসাবে উত্তরে রোম, দক্ষিণে ইয়েমান, পূর্বে পারস্য, পশ্চিমে ইউনান, ইউনান আবার গ্রিস তো ওখান থেকে পশ্চিম আরব ধরে, পশ্চিম তো মিশর ইত্যাদি, কিন্তু এইসব অঞ্চলগুলো ইউনানি অর্থাৎ গ্রিক সাম্রাজ্যের অঙ্গ হিসাবে ছিল। সেই হিসাবে মিশর টিশর ইত্যাদিও মোটামুটিভাবে ইউনান বলা যায়। আলেকজান্দ্রিয়া একটা গ্রিক শহর ছিল যা বর্তমানে মিশরের প্রধান বন্দর, এগুলো পুরনো জমানায় গ্রিক সভ্যতার বড় কেন্দ্র ছিল, কারণ গ্রিক সভ্যতার একসময় খুব প্রসারিত ছিল রোম আর গ্রিক। এই যে কমগুলোতে যারা বড় অট্টালিকায় থাকে বিলাসিতার জীবন, তাদের কাছে সাহাবরা গিয়েছেন, যাদের অনেকের পায়ে খালি পা, আমাদের দেশের জুতো বিলাসিতা, আরব দেশের জুতো প্রয়োজন, খালি পায়ে হাঁটতে পারে না, গরমের কারণে শক্ত পাথরের কারণে পা ফেটে যায়, রক্ত বেরোয়। সেই অবস্থায় অনেকে জামা ছিঁড়ে কখনো পা পাততে হয়েছে জুতোর বদলে, পিঠে চাদর, কয়েক বেলা হতো খাননি, কেমন করে খেতে হয় তা জানেন না। তারা গিয়েছেন এই ইয়েমেনিদের কাছে, ইয়েমেনিদের কাছে তো রসুল সাল্লাহ আলাইহি ইসলামের হায়াতেই গিয়েছেন, আর বাকিদের কাছে গিয়েছেন রসুল সাল্লাহ আলাইহি ইসলামের পরপরই বড় জোর জমাতে। আর এই সাহাবা যাদের কাছে জামা কাপড় নেই, খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়ার জন্য নাই, থাকে তো জ্ঞানী বা থাকবে যে ফকির, তো ফকিরকে গিয়ে যদি যে কোনো দিন একটা বাসি ভাত ওর জন্য বড় বিলাসিতা, তো ওকে গিয়ে যদি বলে যে তুমি কি জাতীয় স্যান্ডউইচ পছন্দ করো, তো কি ব্যাপারে কথা বলছি সে কিছু বুঝতে পারবে না, বুঝতে পারার কথাও না। আমাদের মতো সাধারণ মানুষ যাদেরকে আমরা বলে থাকি, আর বাদশাহ শাহজাহানের মধ্যে যে পার্থক্য ছিল, বাদশাহ শাহজাহান সম্বন্ধে এইসব কথা আল্লাহ যেন কতটুকু সত্য কিন্তু শুনেছি, যে ঘাস খাওয়া ছাগলের গোশত খেতেন, গোশতের মধ্যে নাকি ঘাসের দুর্গন্ধ থাকত, তো সেই জন্যে যে গোশত খেতেন ওইটা যে ছাগল খেতেন ওটাকে আপেল আঙ্গুর ইত্যাদির উপর বড় করা হতো। তো তাদের মধ্যে আমাদের মধ্যে যে পার্থক্য, একজন ফকিরের মধ্যে যে পার্থক্য বাচ্চা সাধারণের মধ্যে, আমাদের মধ্যে আর সাহাবাদের মধ্যে পার্থক্য তার চেয়ে বেশি। আমাদের দৃষ্টিতে বাচ্চা শাহজাহান যেরকম আমাদের কল্পনারও বাইরে, তো সাহাবাদের যে অবস্থা ছিল সেই অবস্থায় যদি যাই তা আমাদের নিজের অবস্থা কল্পনার বাইরে, তাদের অভাব জানি তো নাই, দেখিনি অনুভব করিনি, এটা কল্পনা করাও কঠিন আমাদের। আমরা যারা বর্তমানে দুনিয়াতে অন্যান্যদের পরিপ্রেক্ষিতে নিজেদেরকে অভাবে গরিব বলে থাকি, সাহাবাদের অভাব আমরা কল্পনাও করতে পারি। ওই সাহাবা খালি পেট চাদরে খানা যদি জোগাড় হয়ে থাকে তো পিঠে দিয়েছেন, লেখাপড়া জানেন না, রান্না করা জানেন না, ঘর বানানো জানেন না, আর সম্পদ বলতে কিচ্ছু নেই, আর এই উন্নত সভ্য জাতিগুলোর কাছে গেছেন যারা থাকে ওর তালিকায় যায়, আর ঘরের মধ্যে বসে মদের মজলিস বসায় আর দর্শনের আলোচনা করে, তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন যে আমাদের মতো হও, কুনু আমসালা,
আর আশ্চর্য কথা হলো যে প্রথম দিন না হলো, একদিন দুদিন এক বছর দু বছর, মোটামুটি ভাবে 50 বছরের মধ্যে ওরা বেশিরভাগই তাদের ওই জীবনকে পরিত্যাগ করে সাহাবাদের অনুসারী হয়ে গেছে। সময় লেগেছে 50 বছরের মধ্যে। আমরা মনে করি ইয়ার মুখে যুদ্ধ হলো আর পরের দিন সব রোমিনা মুসলমান হয়ে গেল, কাদেসিয়ার যুদ্ধ হলো আর সব ইরানিরা মুসলমান হয়ে গেল, তা না। পথ খুলেছে মানুষ, ওদের ইসলাম কবুল করতে মোটামুটি ভাবে লেগেছে 50 বছরের মধ্যে, কিন্তু দাওয়াত কি ছিল আমাদের মতো হোক। কারা বলছে? যার পেটে পেটে ভাত নেই, পিঠে জামা নেই, পায়ে জুতো নেই, আর দুনিয়াবি এটাও একটা সম্পদ, জ্ঞান পাণ্ডিত্য গণিত দর্শন, তো এগুলো কোনোটাই নেই, আর এগুলো মানুষ গর্ব করে থাকে। কোনটা মজলিসের মধ্যে গেল, সব জ্ঞানী গুণী লোক যদি থাকে আর মাঝখানে একদম বসে আছে তার কিছু জানে না, তোরা মাঝখানে বসে বসে গণিতের আলোচনা করবে, দর্শনের আলোচনা করবে, আর ও বিচার কিছু অঞ্চল থেকে আস্তে আস্তে করে পেছন থেকে সরে ওটা দূরে চলে যাবে, যেখানে আমার কোনো স্থান নেই। আর তার এই আলোচনা কেন কেন করছে? যে মধ্যে তার গৌরব, আমি দর্শন আলোচনা করি। আর এদেরকেই মানুষ বলে, কথা আছে ওই যে ইউনানের কথা বললাম, গ্রিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কিছু আগে তাদের বড় গৌরবের সময় ছিল, আর তখনও বাকি আছে ইস্কান্দারিয়া ইত্যাদি। তো গ্রিসদের মেজাজ সম্বন্ধে একটা গল্প, ঘটনা হোক আর গল্পই হোক, কোন নৌকা ডুবিতে নৌকা ডুবে গেছে আর তারা হারিয়ে গেছে, সাঁতার সাঁতার কেটে কাছে কোনো একটা দ্বীপে গিয়ে উঠেছে। ও জানে এখানে মানুষ আছে কি নেই, থাকলে কীরকম মানুষ, ওরা কি কাঁচা মানুষ খেয়ে ফেলে, জঙ্গলি মানুষ না কি মানুষ। বড় একটা অস্বস্তির মধ্যে এবং ভয়ের মধ্যে, যে মানুষ না যদি পায়, কোনো মানুষ না থাকে তাও তো এখানে থাকা মুশকিল, আর যদি মানুষ থাকে তো সেই যদি আমাকে খেয়ে ফেলে, আর মানুষ যে মানুষকে খায় এটা কোনো আশ্চর্য কথা নয়, কখনো কখনো এরকম অনেক জাতি থাকে আছে। তো কোথায় শুনেছি যে ওরকম ওদেরকে ক্যানিবল বলে যারা মানুষ খায়। তো এক মেয়েকে বিয়ে দিয়েছে, যে জামাই বাড়িতে এসেছে, জামাই ছিল খুব নাদুষ্ণুদুষ, আর নাদুষ্ণুদুষ জামাইকে দেখে তার স্ত্রী আর শাশুড়ির লোভ সামলাতে পারেনি, দুজনে মিলে ওকে খেয়ে ফেলেছে। স্ত্রী আমার বিচারটাকে খুব ভালোবাসত, তখন তো লোভে পড়ে খেয়ে ফেলেছে, পরে আবার খুব কাঁপছে, আয় আমার এত সুন্দর জামাই খেয়ে ফেললাম। তুই এই নৌকা ডুবিতে এই গ্রিকরা যারা গিয়ে উঠেছে নতুন এই দ্বীপের মধ্যে, তাদেরও খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে কি জানি কোথায় পড়ে আমাদেরকে না খেয়ে ফেলেছে। কিছু দূর গিয়ে মাটিতে একটা ত্রিভুজ আকার দেখে, মাটিতে যে মগন পাথর টাথর যে টান দিলে আগে ত্রিভুজ আকার দেখে, ত্রিভুজ দেখে মন মনে বড় সাহস জাগলো, আশা জাগলো, আর খুব আনন্দের সাথে তার সঙ্গীদেরকে দেখে বলল যেখানে মানুষের চিহ্ন পাওয়া যাবে, মানুষের চিহ্ন এই অর্থে যে সে গণিত জ্যামিতি ত্রিভুজ এগুলো যখন যায় তবেই সে হলো আসল মানুষ। আর আল্লাহ তাআলা কাদেরকে আসল মানুষ বলছেন? তারা যাদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্না উম্মাতুল উম্মিয়াতু লা নাকতুবু ওয়ালা নাকতুবু, আমরা নিরক্ষর উম্মত, লিখিও না গণনাও করি। আর এদেরকে আলাদা বলছে মানুষ, আমিনু কামা আমানা না, ওলামা বলেন এই জায়গায় না অর্থ হলো সাহাবীরা, ওরকম ইমান আনো যেরকম মানুষ ইমান এনেছে। আল্লাহ তাআলা বলতে পারতেন ওরকম আমান আনো, ইমান আনো যেরকম সাহাবার ইমান এনেছে, সাহাবীদের মতো হোক, সাহাবীদের মতো হোক এই কথা না বলে আল্লাহ তাআলা ওই অর্থকেই বললেন, কিন্তু শব্দ ভিন্ন ব্যবহার করলেন, বলে মানুষের মতো হোক। আজকাল তো দুনিয়াতে কথা ব্যবহার করে যে মানুষ হোক, চাচা ভাতি যাকে বলে যে মানুষ হোক, তো মানুষকে যে এম পাস করেছে
চার ছেলে, তিনজন তো মার্শাল্লাহ এমএ পাস করেছে, আর একটা মানুষ হয়েছে। তো এই মানুষের মানে কি ওর কি মাথায় সিংহ জিয়েছে নাকি করেছে? মানে কি আর বলবো, তো বলাও যায় এসএসসি পার হয়নি আর কি আর বলবো, তো মানুষ হয়নি। আর যাদেরকে আল্লাহ তালা বলছেন যে মানুষের মতো মানুষ হও, এসএসসি তো বহু দূরের কথা, আলিফাও জানে, শুধু এবি জানে তা নয়, এবি জান না কখন জান না তার মানে নিলাম, আলিফাও তো জানে না, তাদের সম্বন্ধে আলাদা বলছে। জ্ঞানের সম্পত্তি হলো এইটুকু যে না এবিসি, না আলিফা, না কোনো কিছু, না গণনা। আর সম্পদের দিকে হলো যে না পেটে ভাত, না পিঠে কাপড়, না পায়ে জুতো। তাদেরকে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এদের মতো, আর বলছেন তাদেরকে যারা থাকে ওই দালান কোঠায় রাজবাড়িতে জরির পোশাক করে, মখমলের জরি দেওয়া পোশাক করে, তার জুতোই হতো সোনার কারুকার্য, আর মজলিসে বসে গণিত আর দর্শনের আলোচনা করে, তাদেরকে বলছেন মানুষ। কিন্তু এই যে সাহাবাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বা তাদের অংশ যারা এসেছেন, তাদের নিজস্ব সৌন্দর্য এত প্রবল যে সব যুক্তির বিরুদ্ধে 50 বছরের সময়ের মধ্যে ধীরে ধীরে তারা তাদের ওই রাজমহল আর অট্টালিকা আর এই দর্শন এই সব কিছু ছেড়ে এই এদের অনুসারী হয়ে গেছে, আর আমি তাদের মতোই হতে চাই। এই আভ্যন্তরীণ সৌন্দর্য এত প্রবল ছিল সব কিছুকে ভুলিয়ে দিয়েছে। ওই জিনিস কি ছিল ওটা তো আমাদের কাছে আর জ্ঞানও নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল দিয়েছে আমরা নিজে যেন সুন্দর হই, আর দুনিয়ার মানুষ কাজ করে সে যেন সম্পদশালী হয়, নিজে সুন্দর হয়, ও চলে যাওয়াতে কোনো দুঃখ নেই। মোটামুটি ধনী একটা মফস্বল শহর হিসাবে অনেকদিন আগে সিলেটের একটা মফস্বল শহর ধনী ব্যক্তি, মহিলা মারা যাচ্ছেন বয়সও হয়েছে, উনার যখন একবারে শেষ অবস্থার দিকে বালিশের নিচে চাবি থাকতো, তো যে ছেলে বেশি বুদ্ধিমান ওই সুযোগে বালিশের নিচে থেকে চাবি নিয়ে আর আলমারি থেকে গহনা টোনা দামি জিনিসপত্র যা ছিল মরবার আগে আগে ওই সুযোগে তার সবাই ওনার মরাকে নিয়ে ব্যস্ত, তো সেটার উপযুক্ত সুযোগ ও টাকা পয়সা সরিয়ে নিয়েছে, কারণ মূল্যবান সম্পদ আর সেই ব্যক্তি সে মূল্যবান নয়, যদি তার মূল্য বেশি হতো তাহলে তার দিকেই তাকাত, কিন্তু তার সম্পদ মূল্যবান, ও মরে যাচ্ছে মরুক। আর এই যে সফল, আর যখন কিছু করতে পারে না জীবিত অবস্থায় পরিত্যক্ত হয়ে ও কেউ কোনো খোঁজখবর করছে না, কারণ সে মূল্যবান নয় তার সম্পদ মূল্যবান। লন্ডনের হাজি তসলিম আলী সাহেব একজন ছিলেন, ইসলাম মসজিদের খিদমতও করতেন আর বেশ করে মরাদের গোসল টুসল এগুলো সব করাতেন, মূলত সিলেটের। তো উনি বলছিলেন যে ওনার কাছে একজন ওরকম লাশ আনা হয়েছে, গোসল টুসল উনি করিয়েছেন, জানাজার অপেক্ষা করছেন, জানাজাতে ছেলে টেলে কিছু না কিছু সাধারণত থাকে কিন্তু কখনো কখনো পাওয়াই যায় না, উপস্থিত মসজিদের সংলগ্ন যেহেতু, তো যা রেডি হয়ে গেলে নামাজিদেরকে দিয়ে জানাজা পড়িয়ে নেয়। তুনি সেই ব্যক্তি প্রস্তুত, এমন সময় ছেলে এসেছে, এ ছেলে আসাতে ওনার ভালো লাগছে, যাই ছেলেকে এবারে ভুলে যায়নি বাপকে দেখতে এসেছে, এসে খুব খুঁজে বলেছে কোথায় কোথায় আব্বা কোথায় আব্বা কোথায়, তুমি দেখালে গিয়ে ওনার চেহারা দিকে তাকালো না,
কাফন সরিয়ে হাতের দিকে, হাতে ছিল হীরার আংটি, ওই আংটি নিয়ে চলে গেল। আর চেহারা উপর থেকে পর্দা সরিয়ে ওদিকে তাকালো, মূল্যবান আংটি ওকে এসে নিয়ে গেল আর বেদামি লাশ ফেলে চলে গেল। উপর থেকে লাফ দিয়ে একটা মেয়ে আত্মহত্যা করেছে, বেশ তলের উপর পড়ে মরে গেছে। তার মা ধীরে ধীরে নামলো, এটা আমাদের দেশে নয় অন্য দেশের কথা, মা ওখান থেকে স্বাভাবিক মা তো মাই, তার মেয়ে এই মুহূর্তে আত্মহত্যা করেছে খুব ভারী মনে ধীরে ধীরে নামলো। এসে ওর হাতে দামি ঘড়ি আর একটা ব্রেসলেট নাকি ছিল, ওইটা খুলে নিয়ে চলে গেল খুব ব্যথিত মনে। সেই জন্যেই সে জীবনে কাজ করে, কর্মব্যস্ত জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাল দিয়েছেন, আর আমল বলা যখন হয় তো ওর সম্পদের দিকে কেউ তাকায়ও না। তার জানাজা নিয়ে কত কারাগারি, এমনকি তার দফন নিয়ে সবাই আগ্রহী যে আমার দেশে যদি ওর মধ্যে আমার গোটা দেশের সম্মান বেড়ে যায়। কোনো সম্পদ ছিল না, সে নিজে মূল্যবান। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষকে আমলের দিকে ডাকছেন যে তুমি আমল করে নিজেকে সুন্দর হয়। আমি যদি সুন্দর হই শুধু আমার পরিবারের লোক নয়, আমার সন্তান, আমার ভাই বোন, আমার স্ত্রী, শুধু এদের কাছেই যে আমি প্রিয় হব তা নয়, দুনিয়ার প্রান্ত থেকে লোক আমার দিকে ধাবিত, যেটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াও করেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহা। সম্পদ ত্যাগ করে ওনার আওলাদকে মরুভূমিতে রেখে এসেছেন আমল করার জন্য। এখানে কাজের দেশ ছিল, কাজের দেশ ত্যাগ করেছেন আমলের দেশে গিয়ে যেখানে কাজে কোনো উপকরণই নেই, মরুভূমির মধ্যে কি কাজ করে আমল করেছেন। আর আমল দিয়ে তারপর দোয়া করছেন যে আল্লাহ আমি আমার আওলাদকে রেখেলাম, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি, মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করে তারা মাহবুব হয়েছে। এই এদের সম্বন্ধেই ইব্রাহিম আলাইহিস সালাম যাদের জন্য দোয়া করেছিলেন যে মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করে দাও, পরবর্তীতে আল্লাহ তাআলা ওই তাদেরকে পুরা দুনিয়াতে পাঠিয়েছেন যে এদের মতো মানুষ হোক। ইনারে পরবর্তীতে সাহাবা, আর সাহাবার অনুসারী না তাবেঈরা, দুনিয়া আছে তারা দৃষ্টান্ত এর মতোই, এগুলো জিনিস দৃষ্টান্ত, এই বাড়ির মতো বাড়ি, এই গাড়ির মতো গাড়ি, আর আরেকগুলো এই মানুষ দৃষ্টান্ত, আমি ওই ব্যক্তির মতো যে আল্লাহর ভালোবাসা পেয়েছে, যে মাখলুকের কাছে প্রিয় হয়েছে তার সৌন্দর্যের কারণে, তার গুণের কারণে। আল্লাহ তারা বড় মেহরবানি করে আমাদের কাছে পর্যন্ত ওই দাওয়াতে পৌঁছিয়েছেন যে আমরা আল্লাহর পথে বের হই, কর্মব্যস্ত ব্যস্ত জীবনকে সাময়িকভাবে হলেও ছেড়ে আমল ব্যস্ত কিছুদিনের জন্য হই, যাতে আমার সুন্দর এই পথকে সাময়িকভাবে হলেও পরিত্যাগ করে আমি সুন্দরের পথের পথিক, আমি সুন্দর, আমি মূল্যবান। আজ সুন্দর হয়ে যায় সুন্দরের কথা সবাই, সুন্দর ফুল, এটা গোলাপ ফুলকে যদি এটা পাগলের সামনে রাখা হয় সেও এই ফুলের কত জানে, মানুষও জানে। আর এতই সার্বজনীন সৌন্দর্য যে দুনিয়ার মানুষ বিভিন্ন অবস্থায় মানুষের কাছে ফুল উপহার দেয়। ফুল ছাড়া এমন একটা জিনিস পাওয়া মুশকিল যেটা
বিয়ে বাড়িতেও দেওয়া যায় আর মরা বাড়িতেও দেওয়া যায়। অনেক লোক উপহার আছে, মরা বাড়িতে খুব সুন্দর রিমোট জীবন দিয়ে লাল বাক্স করে হাজিয়া নিয়ে যাবে, ওই হাজিয়া যদি মরা বাড়িতে নিয়ে যায় তো লোকে তাকে পাগলও বলতে পারে, আর ওই পরিবারের লোক তার উপর সন্তুষ্ট তো হবেই না, বরং হতে পারে যে এর জন্য সারা জীবনের জন্য তার সম্পর্ক খারাপ হয়ে যাবে, যে আমার বাড়িতে লোক মারা গেছে আর সে নাকি বাক্সতে রিবন করে একটু নিয়ে এসেছে গিফট দেবে। কিন্তু জন্ম হয়েছে, দেখা করতে গেল ফুল নিয়ে, বিয়ে হচ্ছে দেখা করতে গেল ফুল নিয়ে, মারা গেছে দেখা করতে গেল ফুল নিয়ে, কবরে গেল দেখা তো করা যায় না ফুল নিয়ে। আমাদের দেশে এটার প্রচলন নেই, এটা সুন্নত মধ্যে নয়, কিন্তু যারা নিজ বিবেচনায় চলে তাদের কাছে ফুলে বড়ই কত, হায়াতেও মৌতেও কবরে প্রচুর ফুল দেয়, কারণ সৌন্দর্যের কদর সার্বজনীন। ধনী দরিদ্র জীবিত মৃত, মৃত যদিও বললাম কিন্তু মানুষের ধারণা অনুযায়ী যে মরা মানুষই তার কদর করে, সেই হিসাবে কবরেও ফুল দেয়। তো সৌন্দর্য তো স্বাগত, আমি সুন্দর হই এই পথের দাওয়াত দিয়েছেন নবীরা। ফুলের সৌন্দর্য দুদিন পরে ওটা ফুটা হয়েছে জিনিসের, মূলত জিনিস, কিন্তু সিফতের সৌন্দর্য তো, যারা সুন্দর সিফতওয়ালা তাদের নাম ধরে হাজার বছর পরেও তাদের নাম ধরে লোক কানে। এই দুনিয়ায় দেড় দুই হাজার বছর পায়ে হয়ে গেছে, রসুল সাল্লাহ ইসলামের নাম নিয়ে বেশুমার লোক চোখে পানি পড়ছে মহব্বত দেখেও, কিন্তু নাম মহব্বত চোখের পানি পেয়েছে ওই নামে। এখন পর্যন্ত দুই মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো কারণে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, ও তো মারামারি হয়ে যাবে, ছুরি মেরে দেবে নাকি, খুন খারাপ হয়ে যেতে পারে, এমন সময় সামনে গিয়ে হঠাৎ কেউ বলে ফেললো, আমাদের দেশে ওটা নেই কিন্তু আরব দেশে প্রায় সব দেশগুলো আল্লাহ মেহমে আছে, যে কেউ ঝগড়া বিপদ যদি থামাতে চায় জোরে বলে ওঠে সল্লু আলা নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো, আর একেবারে ছুরি হাতে নিয়ে মারবে ওই সময় বললো সল্লু আলা নবী। এখন ওই নামের এত শক্তি এখন পর্যন্ত যে শুধু নাম নেওয়াতে থেমে যায়, আর কি শক্তি ছিল, আল্লাহ তালা এতই সুন্দর বানিয়েছে। ওই সৌন্দর্য ওটা চোখে দেখার সৌন্দর্য নয়, ওটা সিফতের সৌন্দর্য, আল্লাহ তালা বড় মেহমাই করে সেই সৌন্দর্যের পথ আমাদের সামনেও খুলে নিয়েছে। আল্লাহর পথে বের হয়ে আমি সেই সৌন্দর্যের সন্ধানে, এই জন্য আল্লাহর পথে বেরোতে চিনাম ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি আমার জীবনের লক্ষ্য সুন্দর হওয়া বানাবো, রসুল সাল্লাহ আলাই ইসলামের দৃষ্টান্ত আমার লক্ষ্য, যে রসুল সাল্লাহ আলাই ইসলাম যেমন ছিলেন আমি উনার মতো হব, আমার বাড়ি অমুকের বাড়ির মতো হবে, আমার গাড়ি অমুকের গাড়ির মতো হবে, ইত্যাদি রাজা বাদশাহদের দৃষ্টান্ত ওইটা নয়, বরং আমি রসুল সাল্লাহ আলাই ইসলামের মতো হব। আজ আমরা বড় দ্বিধার মধ্যে পড়ি, ঠিক কাল করে উঠতে পারি না আমি বা কি চাই, আর মা বাবা কি চাই, পাওয়া যায় একই ছেলের আমাদের শিক্ষক প্রচলন আছে একটা ভালো নাম একটা ডাক নাম, তো ভালো নাম কি মুসা আর ডাক নাম কি শাহজাহান, ও দিশা করতে পারে না আমি কার পথে চলবো, মুসার মতো হবো না শাহজাহানের মতো হবো, এটা বিভ্রান্তির মতো জীবন কাটবো। আল্লাহ তারা দিন দিয়েছেন একটা সিদ্ধান্ত যে আমি রসুল সাল্লাহ আলাইহি ইসলামের পথের পথিক, আমার লক্ষ্য রসুল সাল্লাহ আলাইহি ইসলামের সাথে সামঞ্জস্য অর্জন করা, ও যেন যদি কিছুটাও অর্জন করতে পারি আমার জীবন লাকাত কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই নিয়ত করে আল্লাহ পথে বের হওয়ার জন্য আমরা প্রস্তুত হই কিনা ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ আমি এই পথের পথিক হব, যেন আল্লাহ তাআলা মেহরবানি করে আমার মধ্যে রসুল সাল্লাহ আলাইহি ইসলামের পরিচয় কিছুটা হলেও যেন দান করে, আমার দিকে তাকিয়ে কেউ যেন
কারো জনের জন্য এই কথা বলা সম্ভব হয় যে এটা রসুল সাল্লাহ ইসলামের শূন্য, কিছুটা হলে জনসামঞ্জস্য থাকে, আর এইটাই যদি থাকে ওইটাই আমার না যাতে কারো এই সামঞ্জস্য অর্জন করবার জন্যে বাহিরে ভিতরে কথায় বাটায় চাল চলনে মানুষে হালাতে আল্লাহ পথে বেরোবো আর নিজের মধ্যে এই সিবন্ধ অর্জন করবো, ঠিক না ইনশাল্লাহ? এর জন্য নিয়োগ করি ইনশাল্লাহ যে প্রথম সুযোগে চার মাসের জন্য বের হয়ে যাবো, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তো অভিনয় শুরু করবো। আর বেশি করে ছাত্রদের কাছে বলছি, ছাত্র যারা আগামী সামার ভ্যাকেশন ইউনিভার্সিটি ছাত্র যারা সামার ভ্যাকেশনে আমরা সময় পাবো ইনশাল্লাহ, আগামী সামার ভ্যাকেশনে ইনশাল্লাহ।